বিয়েতে যেরকম পড়েছিল না ওরকমই লাগছে। খুব ব্রাইট আজকে চলে এসেছি, আজকে সকাল থেকে ব্লগ করার একদম চান্স পাইনি। ছুটির দিন বুঝতেই পারছো, ঘরে অনেক কাজ থাকে টুকটাক, তারপরে এটা সেটা করে হয়নি। কালকে রাতে মুভিটা দেখলাম, মোটামুটি লেগেছে। স্ক্যাম 1990 কত ছিল ওটা, 1992 এর মতন, অতটা লাগলো না, ঠিকঠাক আর কি। দেখতে পারো তোমরা সোনি লিভে। আর এখন যাচ্ছি আমরা ওয়ালপেপার সিলেকশনের জন্য। আমাদের বেডরুমে আমরা সিলেক্ট করেছি একটা ওয়ালপেপার লাগাবো, তো সেটার জন্যই যাচ্ছি। আর এটাই কি, আর কালকে ফ্রিজ এসি দেখছিলাম, এসিটা খুব দরকার। ফ্রিজটা এখন যেহেতু আমাদের আছে ছোটো সাইজটা, সেই জন্যই বড় নেওয়ার কথা ভাবা হচ্ছিলো, বাট যেহেতু এক বছর হয়নি তো আমি ভাবলাম যে আবার ওটার কী করবো, সেই জন্য এখন থাক, ফ্রিজটা দেখবো না, এসিটা দেখবো, বাট এখন নেবো না। এখন নিলে এই রুমটা আবার সেই জোর মানে ইয়ে হয়ে যাবে, জ্বর হয়ে যাবে। একবার ওই ফ্ল্যাটে যাই, তারপরেই নেবো, পছন্দ তো করে এসেছি। এনিওয়েজ এখন ওয়ালপেপার কিনতে যাই, বাকি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। এইটা খুব ট্রেন্ডি আমি দেখেছি। আপনার দাদা পিকচারের মধ্যে ফটো দিয়েছে, এটা আপনি এক এক করে দেখুন, অন্যরকম না ওয়ালপেপার দেখার পর চলে এসেছিলাম শাড়ি দেখতে। অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই ভাবলাম যাই, সামনে একটা দোকান আছে দুর্গাপুরে খুব ফেমাস, কান্তা স্টোর। কোনোদিনই যাওয়া হয়নি অবশ্য, তাই ভাবলাম একবার ঘুরে আসি, পুজোর আগে কী কালেকশান এসছে সেটা একবার দেখে আসি। প্রতিবারেই তো কলকাতাতেই শপিং করা হয়, তাই এবারে ভাবলাম যখন দুর্গাপুরে আছি তখন এই দোকানটাই একবার যাওয়া যাক। বাট গিয়ে তো পুরো অবাকই, এত কালেকশন আমি আগে কোনো দোকানে দেখিনি, প্রচুর কালেকশন, আর সেরকম ভ্যারাইটিস জিনিস আছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তোমরা যারা দুর্গাপুরে আছো বা তোমরা যারা দুর্গাপুরের আশেপাশে থাকো, তোমরা নিঃসন্দেহে কিন্তু এখানে আসতে পারো, কারণ এখানে তোমরা ভ্যারাইটিস জিনিস পাবে, একদম নতুন কালেকশন, আর প্রাইসটাও কিন্তু খুব সুন্দর। যাই হোক, বেশি কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এটা হলুদ, দেখ হলুদ দেখ কি সুন্দর লাগে। এটা কি কালার? লেমন, লেমন ওই আর কি। কিন্তু ওইটা ওই কালারটা তো ওই কালারটা বেশি ভালো লাগে না? এই যে এইটা আলাদা মেটেরিয়াল, তাই না? এটা কি ব্লাউজ পিস না আঁচল? আমি যে লালটা নিয়েছি ওই রকমই টাইপের,
মানে এই ব্যাপারটা উপর দিকে তুলে দেখান তো এটা কত রেঞ্জ আছে সুন্দর ওইটা একটা এটা হলুদ অরেঞ্জটা পুরো সিম্পল হয়ে গেল আরেকটা ব্লু আছে না ওই ওই ব্লুটা কোনটা নিচে যেটা না নিচে এটা আলাদা এটা এই প্রথমে এই কালারটা আরো ভালো না এইটা আরেকটু মানে আরেকটু রিয়েল ব্লু রয়্যাল ব্লু এগুলোকে বিষ্ণুপুরী সিল্ক বলে কি আচ্ছা দারুণ লাগছে বানাতে তো কেন খুব খুশি শাড়ি থেকে এইগুলো ইউনিক এইগুলো অ্যাকচুয়ালি অষ্টমী সপ্তমী অষ্টমী শাড়ি তাই না এই রয়্যাল ব্লুটা অ্যাকচুয়ালি যেটা আছে আমার বিয়েতে যেরকম পড়েছিল না ওরকমই লাগছে নিয়ে তুমি আগের শাড়িগুলো নাও নি এগুলো নিয়ে নিলেই ভালো লাগবে একটা সাইড থেকে দেখে বুঝতে পারছি এইটাতে ময়ূর আছে ওইটাতে ময়ূর নেই বিশ্ব বাংলা নতুন যেটা উঠেছে সেটাই হলো নতুন যেটা উঠেছে কমকাই গাদোয়াল একটু বয়স্ক বয়স্ক টাইপের শাড়ি তাই না রে বলো সবুজ ভালো লাগছে না মানে বাঁশ মনে ডোমকানা এক কালারের না এগুলো রেঞ্জ রেঞ্জ কি আছে এটা একই দাম খুব ব্রাইট খুব ব্রাইট লাগছে লাস্ট
শাড়ি ছেড়ে এসেছে এখানে কুর্তি দেখতে, কুর্তি দেখতে এসেছে দেখতে পারলে দেখি। এবারে হাসি বেরিয়েছে না দেখো, এমনিও 500 টাকার মতো অফ হয়ে যাবে। হ্যাঁ তোমার 1999 তো 2000 মানে ধরো 500 টাকার মতো দেখি এবার গায়ে ধরো 1400 লাগবে দাদা ভাই, এমনি ফর্সা স্মার্ট আছে দারুণ লাগবে। আমরা শাড়ি দোকান থেকে বেরিয়ে চলে এসেছি অনেকক্ষণই, তারপরে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, সোমেন গিয়েছিল ওষুধ আনতে, একদম ওষুধ টষুধ নিয়েও চলে এসছে, আর এখন আমরা বসে পড়েছি খেতে আমাদের স্টার্ট। আজকে একটু কম করে অর্ডার করছি কারণ শরীরটা ভালো নেই, বেশি টানতে পারবো না সেই জন্য। হঠাৎ করে সবকিছু হয়ে গেছে, বাড়ি গিয়ে ভালো করে তোমাদের সাথে কথা বলছি, এখন বাড়িতে জাস্ট বাড়ি পৌঁছালাম। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে, আমাদের শাড়ি কেনার কোনো প্ল্যানিং ছিল না, আমরা জাস্ট এমনিই ঘুরতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি গিয়েছিলাম ওয়ালপেপারের কাজে, যেমনটা তোমাদের বললাম, হতে হতে বললাম যে চলো দেখি। আমরা না আজকে রাস্তায় এত ভিড়, মানে এত ভিড় মানে ভাবতে পারবে না, পুজোর মানে এখনও এক মাসের উপরে দেরি আছে, তাতেই এত ভিড়। আমরা হ্যাঁ দেড় মাস এত লোক আসছে, বললাম যে তাহলে একবার দেখি যে কাউন্টারে এত ভিড় কেন। গেলাম, সত্যি ভিড় হওয়ার রিজন আছে, এত ভালো কালেকশন আমি ঠিক করে ভিডিও করতে পারিনি, মারা আসবে তখন, আমি যখন যাব তখন একবার ভালো করে ভিডিও করব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তো তখন যাব, তখন তোমাদেরকে ভালো করে দেখাবো। আজকে টুকটাক একটু দেখে দিলাম, বাট এত মানে রিজনেবল প্রাইস, মানে আমি কলকাতাতেও কিনতাম আগে, বিয়ের সব শপিং আমি কলকাতা থেকে করেছি, কলকাতার যাই হোক তো কলকাতা কিনতাম, বাট এত ভালো প্রাইসে এত ভালো জিনিস, এত মানে কি বলবো কালেকশন বিভিন্ন রকমের আমি দেখিনি, সত্যি দেখিনি। যাই হোক এনিওয়েজ, আজকের মতন এখানেই টাটা, কালকে সকাল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি।